চিকিৎসা না পেয়ে বিক্ষোভ ভাঙচুর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা কেউ রাস্তায় কেউ কর্মস্থলে প্রতিবাদ সর্বত্র দেখা যাচ্ছে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিভিন্ন বেসরকারি হাসপাতালে সেখানে কিন্তু গতকালকে দেখা যায় যে যারা চিকিৎসকরা তারা বা স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু যে প্রতীকী অনশন সেই অনশনে সামিল হয়েছে আমরা বর্তমানে রয়েছি বেলেঘাটার ডিভাইন নার্সিংহোম এবং সেই নার্সিংহোমে দেখতে পাচ্ছি যারা চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা তারা আজকে সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রতীকী অনশনে সামিল হয়েছেন মূলত যে অনশন করার যে দাবি সেই দাবিটা হচ্ছে যে বিষয়ে তারা দেখতে সেই রকম পোস্টার একেবারে লাগিয়ে কাজ করছেন এবং সেখানে বলছেন যে উই ডিমান্ড জাস্টিস অর্থাৎ বিচারের দাবি এবং আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তারা তারা আজকে কাজ করছেন এবং কাজের সঙ্গে সঙ্গে প্রতিবাদও করছেন চিকিৎসক ডিডি পুরকায়স্ত আমার সঙ্গে রয়েছেন মূলত সেটাই সেই 10 দফা দাবি আপনারা বারবার দেখাচ্ছেন সেই 10 দফা দাবি যে দাবিটা প্রত্যেকটা দাবি যথার্থ মর্যাদাপূর্ণ এবং সেই দাবিগুলো প্রত্যেকটি হচ্ছে জনসাধারণের জন্য দরকার আমরা ডাক্তারদের জন্য এই দাবিগুলো নয় এবং সেই দাবিকে মানে আমরা সমর্থন জানিয়ে আজকে আমাদের এই জুনিয়র ডাক্তাররা 10 দিন ধরে আমরণ অনশনে বসে আছেন অনেকে অসুস্থ হয়েছেন আপনারা দেখেছেন সেইটাকে দাবি জানিয়ে আমরা হয়তো সবসময় ওনাদের কাছে যাতে পৌঁছাতে পারছি না তাই আমরা সবাই ডাক্তাররা এখানকার আমাদের নার্সিং স্টাফ সবাই আমরা প্রতীকী অনশনে বসেছি ওনাদের সলিডারিটি নিয়ে যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা সেই যথার্থ দাবিটাকে সমর্থন জানাই এবং আমরা আমাদের লক্ষ্য একটাই জাস্টিস ফর আরজি কর অর্থাৎ ন্যায্য দাবি এবং সেই ন্যায্য দাবি পূরণের দাবি নিয়ে একেবারে কেউ বা পথে কেউ বা কর্মস্থল থেকে সেই প্রতিবাদ সেই প্রতিবাদের ভাষা তাদের সেটা হচ্ছে বিচারের দাবি জাস্টিস ফর আরজি কর এবং বিচারের যে ডিমান্ড তারা করছেন সেই দাবিতে আমরা দেখতে পাচ্ছি এই বেলেঘাটার যে নার্সিংহোম সেই নার্সিংহোমে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা